সালামতুল্লাহ কথা আরেকভাবে প্রশ্ন করেছেন আমাদের দেশে কিছু আলেম বলেন নামাজ রত অবস্থায় কিছুতেই ডান পায়ের বৃদ্ধাঙ্গুল একটু নড়ানো যাবে না আঙ্গুল স্থানচ্যুত হলে নামাজ কবুল হবে না দয়া করে বলবেন ভাই আপনি কিছু আলেমের কথা বলেছেন আমি মনে করি যে কিছু জালেম বলে হবে এই ধরনের কথা বা কিছু জাহেল বলেছেন এমন কথা তো ইসলামী সরিয়া দ্বারা কোনোভাবে প্রমাণিত নয় বরং রাসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এ বখারেশ্বরী হাদিস রয়েছে তিনি তার আদরের নাতনি ওমা মারদি আল্লাহ আনহাকে তিনি বাচ্চা থাকা অবস্থায় বাচ্চা ছিলেন তো তাকে কাঁধে করে উনি নামাজ পড়েছেন সেজ দেয় গেলে তাকে নামিয়ে দিতেন আবার সেজা থেকে যখন ক্যাম করতেন মানে উঠে দাঁড়াতেন তখন আবার তাকে কাঁধে তুলে দিতেন তো এইভাবে যে উঠা নাড়া হলো বড় আঙ্গুল হেলেনি আবার বোখারিশরে হাদিসের রসৌল্লা সাল্লাহ আলি ওয় চন্দ্র সূর্য গ্রহণের নামাজে নামাজের অবস্থায় তিনি একবার সামনে এগিয়ে যান একবার পিছিয়ে যান এর কারণ জিজ্ঞাসা করলে রসুল্লাহ সাল্লাহ আলি আসালাম বলেন যে আমাকে প্রথমবারে জান্নাত দেখানো হয়েছিল যার ফলে আমি জান্নাতের ফল ফ্রুট দেখে আমি এই ফলমূলের একটা থকা নিতে চেয়েছিলাম আর এই থকা নিয়ে আসতে পারলে সাহাবিরা তোমরা কেমত পর্যন্ত খেতে এটা ফুরাতো না এরপরে তিনি বলেন যে আমি যে পিছের দিকে সরে গিয়েছিলাম পশ্চাদ পশ্চাদে আমি যে সরেছিলাম এর কারণ হলো যে এরপরে আমাকে জাহান নাম দেখানো হয়েছিল জাহান নামের রেরিহান আগুন দাও দা করে জ্বলছিল তখন আমি ভয়ে পিছিয়ে সরে গিয়েছিলাম তো দেখা যাচ্ছে এখানে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম একবার আগে গেলেন একবার পিছিয়ে গেলেন বুড়ো আঙ্গুল হেরিনি কাজে এই সমস্ত ফালতু ফাজলামি কথা আসলে আমরা লক্ষ্য করে দেখি এই হানাফি মাঝহের ভিতরেই কিছু ওই জালিয়াত চক্র এগুলো ঢুকিয়ে দিয়েছে আর সব হানাফি মাঝহের নামে চলে যাচ্ছে হেদায়েতে পাওয়া যায় কুত্তার গোস্ত নাকি খাওয়া যায় যাচ্ছে যদি ওটা বিসমিল্লা বলে জবাই করা হয় ইন্দা আবি হানিফা আবু হানিফার নিকটে না হজুবিল্লাহ মিন জালেক এরকম আজে বাজে কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে হানাফি মাঝহের বিভিন্ন মাসাল্লা মাসাইলে আল্লাহ হেদায়ত করুন তো এরকম কথা চালু রয়েছে হানাফি মাঝহে তবে তাদের মহাকেকিন ওলামায় দিন এটাকে সাপোর্ট করেন বলে আমার বিশ্বাস হয় না আর যদি সাপোর্ট করেন তাহলে তো মহাকে ওলামাদের হতে পড়বেই না তো যা হোক এটা সম্পূর্ণ বাজে কথা তাদের মাসালা অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের নামাজ বাতিল হওয়ার কথা ছিল কারণ উনি একবার একদিকে সামনের দিকে এগিয়ে গেলেন আবার পিছিয়ে গেলেন আবার উমামাকে উনি তার নাতিনকে কাঁধে নিয়ে নামাজ পড়লেন আবার সোনামগন্থের হাদিসে এটাও পাওয়া যায় যে আয়সুল্লানহা রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম ঘরে নামাজ পড়ছেন দরজা লক করে দরজা বন্ধ করে আনহা আসলে দরজা নক করলে রসু উল্লাহ সাল আলী সামনে এগিয়ে গিয়ে তার জন্য দরজা খুলে দেন আর ওই সময় দরজাটা কেবলার দিকে ছিল তাহলে মা নামাজের অবস্থায় দরজা খুলে দিচ্ছেন গোড়া আঙ্গুল হিরিনি নাকি নাকি উল্লাহ সাল্লাহ আলী হাসালামের নামাজও বাতিল হয়ে যাবে তো এই সমস্ত মাঝভাবে গোড়ামি এগুলি থেকে আমাদের কালারে হাইদেন দেন রক্ষা করুন এবং কোরআন সহি সন্ন্যার পথে আমাদের সবাইকে পরিচিত করুন আমিন ওসালাহ মোহাম্মদ ও আলাহি ওয়াসব আজমাইন আসসালাম রহমতুল্লাহ আবরকাত